নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ইউটিউবে সম্প্রতি শোনা যাচ্ছে, যাকে নিয়ে খুব বেশি শোরগোল হয়েছিল, যে মেয়েটি পরকিয়া করছে যার বাচ্চার কাস্টাডি নিয়ে, খুব আন্দোলন হচ্ছে, মানে নিজের ঘরের খোঁজ নিয়ে পরেন নিয়ে ভীষণ চর্চা হয় এখানে। তো সেই মেয়েটি পরকিয়া নিয়ে আবার শুরু হয়েছে, যে তার নাকি যার সঙ্গে সম্পর্ক ছিল সে তার সঙ্গে সম্পর্ক কেটে গেছে, তার প্রেমিকের ভয়েস রিভিল হচ্ছে, তার প্রেমিক রিভিল নয় সরি, তার প্রেমিক নাকি একটা ভয়েস ছেড়েছে। তো আমি যেহেতু তাদের চ্যানেল দেখি না, তো আমি তার প্রেমিকের চ্যানেল জানিও না। তো স্ক্রল করতে করতে একটা ভয়েস অন্য চ্যানেলে দেখলাম যে তার ভয়েসটা, সে বলছে আমি ফেঁসে গেছি, সে আমার পাশে ছিল, মানে মেয়েটি আজ আর নেই। কী হয়েছে না হয়েছে জানি না, তবে একটা জিনিস আমি তোমাদের বার্তা হিসেবে দিতে চাই, সেটা হচ্ছে মানুষের যখন একটা বিয়ে টেকে না, ভালো করে শোনো, মানুষের যখন একটা বিয়ে টেকে না তখন তার উচিত আর বিয়ে না করা। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে না ভালো খারাপ দুটোই গুণ থাকে, কারোর বেশি খারাপ থাকে, কারোর একটু বেশি ভালো থাকে, কিন্তু খারাপ সবারই থাকে, সবারই ভালো থাকে, এটা তো ঠিক। এবার আমরাও মানুষ, আমাদেরও খারাপ ভালো মিশিয়ে থাকে। দুটো মানুষ পরপর যখন পরস্পরের সঙ্গে থাকে, তখন তারা যখন একসাথে থাকতে শুরু করে এক ছাদের তলায়, তখন ভালোর সঙ্গে সঙ্গে খারাপ কদর্য জিনিসটাও কিন্তু বেরিয়ে আসে। আর এই কদর্য জিনিসটাকে নিয়ে যে থাকতে পারে সারা জীবন, এবার অনেকের অনেক কিছু কদর্য হতে পারে, কারোর হয়তো মানসিক দিকটা কদর্য হতে পারে, কেউ বেশি ইগোয়েস্টিক, কেউ বেশি চ্যাটাং চ্যাটাং কথা, মানুষের মুখ খারাপ, কেউ আবার ব্যবহারের দিক থেকে অত্যন্ত কদর্য হতে পারে। তাই যখনই তার কদর্য রূপটা বেরিয়ে আসবে, দুজন দুজনকে অপছন্দ করতে শুরু করবে, আবার সেখানে ক্ল্যাশ শুরু হয়। তাই একটি বিয়ে ভেঙে যাবার পরে মানুষের হয় সেকেন্ড ম্যারেজ, কিন্তু অনেকেরই সাকসেস হয় না বলছি না, কিন্তু আমার মতে যারা নিজেরা ফিনান্সিয়ালভাবে যথেষ্ট সেটেলড, ফিনান্সিয়ালভাবে সেটেলড আছে, প্লাস মানসিক দিক থেকে অনেক স্ট্রং, বিশেষ করে অর্থনৈতিকটা খুব স্ট্রং থাকতেই হবে, তারা না আর বিয়ে না করে একা থাকবে। বিয়ে করলেই যে সারা জীবন সুখী হতে পারবে এই নয়, বিয়ে না করে অনেক বেশি সুখী হওয়া যায়। আজকে আমার প্রথম ম্যারেজ ভালো নাই হতে পারে, আমি ছেড়ে চলে যেতেই পারি, কিন্তু আমি যদি চলে যাই আমি আমার মেয়েকে নিয়ে আলাদা থাকবো, একা থাকবো তাও ভালো, কিন্তু কাউকে আর বিয়ে করবো না, এটা আমার মত, ঠিক আছে? সেরকমই আরও যদি সন্তান থাকে, যদি সন্তান না থাকে তবুও বিয়ে করতে পারে এটা আমার মনে হয়, কিন্তু যদি সন্তান থাকে তাহলে তার বিয়ে করা উচিতই না। কারণ মাঠে বসে প্রেম করা, হোটেলে একদিন স্পেন্ড করা, বেড়াতে গিয়ে কয়েকদিন থাকা, সুন্দর লাগে দিনগুলো, স্বপ্ন, দুজনে মিলে যখন একই ছাদের তলায় মাসের পর মাস থাকবে আর বাথরুম পায়খানাটা শেয়ার করবে না দুজনে, তখন না খুব খারাপ লাগে। ওই টয়লেট শেয়ার আর কোনটা পরিষ্কার করবে না আমি করবো, আর আলু পেঁয়াজের কত দাম, কেন এটা আমি আনবো, কেন তুমি আনবে, রান্না আমি কেন করবো, তুমি করবে না, অন্যরা সব করে তুমি কী করো, রান্না ছাড়া তুমি কী করো, বিভিন্ন কথা, আরও বিভিন্ন জিনিস, টাকা পয়সা, হয়তো টাকা পয়সার সমস্যা নেই কিছু, সন্দেহ, এই করবে না, সেই করবে না, এই করবি না, এই করবি না, বিভিন্ন জিনিস নিয়ে যখন কদর্য জিনিসগুলো বেরিয়ে আসবে না, তখন মনে হবে একা থাকাই ভালো ছিল, না তো ওইটা ভালো, না তো এইটা ভালো, না কেউ ভালো হবে। একটা সময়ের পর যদি না কারোর সঙ্গে পটে, মানে স্ত্রীর সঙ্গে স্বামী, স্বামীর সঙ্গে স্ত্রী, একটা ম্যাচিওর বয়সের পরে আমার মনে হয় একা থাকাই শ্রেয়, অনেক বেশি ভালো থাকা যায়, স্বাধীনতা সেখানেই পাওয়া যায়, কারোর আন্ডারে থেকে স্বাধীনতা পাওয়া যায় না। যখন একটা ম্যারেজ অসফল হয় তখন দ্বিতীয়টাও তাই হবে, কিছু করার নেই, আর যে একটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে সে পারবে, যে পারবে না সে দ্বিতীয় সঙ্গেও পারবে না, তৃতীয় সঙ্গেও পারবে না, এটাই বাস্তব। একা থাকা খুব ভালো, আর না হলে যা আছে সেটা নিয়ে থাকা ভালো, দূরত্ব থাকলে ভালোবাসা থাকে, এক ছাদের তলায় থাকলে চুলো চুলি বাড়ে। ভালো থেকো। যে প্রেমিক হয় সে স্বামী হতে পারে না।
কবির কথা, আমার নয়, এবং খুব ধ্রুব সত্য কথা। ভালো থেকো।